হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শিল্পী কুকিং হোমে স্বাগতম আজকে আমি আপনাদেরকে শিং মাছের দু রান্না করে দেখাবো খেতে ভারী মজাদার শিং মাছের দুপ মাছ ভাজি করে রান্না করা যায় আবার ভাজি না করেও রান্না করা যায় দুইটায় দুই রকম টেস্ট তবে আমার কাছে ভাজি করে রান্না করলেই বেশি মজা লাগে তাই আমি মাছটা ভাজি করেই রান্না করব। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শিং মাছের দু পেঁয়াজু রান্নার জন্য আমি এখানে বড় সাইজের তিনটি শিং মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রান্নার জন্য উপযুক্ত করে নিয়েছি শিং মাছটা কীভাবে আপনারা রান্নার উপযুক্ত করবেন সেটা আমার চ্যানেলে দেয়া আছে ইচ্ছে করলে দেখে নিতে পারেন তবু আমি সংক্ষেপে বলে দিচ্ছি প্রথমে মাছটাতে লবণ দিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে মাছটা নির্দেশ হয়ে যাবে তারপর মাছটাকে পেপের খুসা বা প্যাপে পাতা দিয়ে মেখে হাত দিয়ে কোসলিয়ে নিলেই মাছটার গায়ের যে এক্সট্রা আবরণটা থাকে সেটা উঠে যাবে আবার পুরানো পদ্ধতিতে যেমন শক্ত কিছুতে ঘষে ও আবরণটা উঠানো যায় তবে এ পদ্ধতিতে সময় ও পরিশ্রম বেশি লাগে এরপর মাছটাকে কেটে নারিকেল পাতার সলা বা যে কোনো চিকন কাটি ঢুকিয়ে মাছের ভিতরে রক্তটা ফেলে দিলেই শিং মাছটা রান্নার উপযুক্ত হয়ে যাবে তারপর লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন এখানে আমি শিঙ মাছটাকে আদা চা চামচ হলুদ ও আদা চা চামচ লবণ দিয়ে মেখে নিচ্ছি এখন চলে যাব চুলায় কড়াইতে তিন টেবিল চামচ তৈল দিয়ে দিলাম তৈলটা গরম হয়ে গেলে শিঙ মাছটা দিয়ে দিচ্ছি মাছটাকে উলটিয়ে পালটিয়ে উভয় পিঠ লাল লাল করে ভেজে নিব একদম কড়া ভাজি করব না চুলার আশটা কম রেখে ভাজিটা করবেন শিং মাছটা ভাজি হয়ে গেলে উঠিয়ে রেখে কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নেব এটাও কড়া ভাজি করব না হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা ও আদা চা চামচ করে আদা ও রসুন বাটা এগুলি একটু ভেজে নিচ্ছি তাহলে এদের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে এখন যেহেতু আমি জাল করে মশলাটা কষাবো তাই বাকি মশলাগুলি দেওয়ার আগে একটু গরম পানি দিয়ে দিচ্ছি এর ফলে মশলাটা আর পড়ে যাবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া ও এক টেবিল চামচ টমেটো সস টমেটো সস না থাকলে একটি টমেটো ক্যাটে দিয়ে দিবেন এখন মশলাটা কষতে দিব ন্যাড়েচারে মশলাটাকে আমি কষিয়ে নেব এ পর্যায়ে মশলাটা ঢাকনা দিয়ে দিলেও মাঝে মাঝে ন্যাড়ে দিবেন যে কোনো রান্নায় মশলাটা ভালোভাবে কষানোর উপর টেস্টটা অনেকটা নির্ভর করে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে মশলাটার সাথে মাছগুলিকেও এক মিনিট কষিয়ে নিচ্ছি এখন ঝোলের জন্য আরেকটু গরম পানি দিয়ে দিচ্ছি শিং মাছের দুপেঁয়াজু রান্নায় পাতলা ঝোল হবে না ঝুলটা হবে ঘন মাখা মাখা তাই পানিটা বুঝে শুনে দিবেন পানিটা দিয়ে একটু ন্যাড়ে দিয়ে আরও এক মিনিট জাল করে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ ও কিছু ধনেপাতা পাতা কুচি ধনে দিয়ে ঢাকনা দিয়ে আরও তিরিশ সেকেন্ড জাল করলে আমার শিং মাছের দুপেঁয়াজু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা বাসায় ট্রাই করবেন খেয়ে পরিবারের সবাই প্রশংসা করবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ